আব্দুল্লাহ জানতে চেয়েছেন ভিডিওর মধ্যে সামান্য পরিমাণ ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা কি বৈধ হবে। সামান্য পরিমাণ খেলেও ক্ষতিকর, অনেক বেশি খেলেও ক্ষতিকর। অতএব মিউজিক এটাকে আল্লাহ হারাম করেছেন, সামান্য পরিমাণ দিলেও সেটা হারাম হবে। আজকাল ইসলামী সঙ্গীতগুলোতে খুব কম সংখ্যক ইসলামের সঙ্গীতই আছে যেগুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিকে আপনার সূক্ষ্মভাবে আপনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়নি। এটা খুবই দুঃখজনক এবং আপত্তিকর একটি বিষয়। সম্পূর্ণ শরিয়া প্রতিপালন করে আজকাল আমরা যেন চলতেই রাজি না বা চলতে আমাদের কষ্ট হয় এমন একটি বিষয়। অতএব ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসাবে, অনেক ইসলামিক ভিডিওতে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসাবে মিউজিক ব্যবহার করা হয়ে থাকে, এটি সম্পূর্ণ হারাম একটি কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আব্দুল্লাহ সাব্বির জানতে চেয়েছেন কুরিয়ার সার্ভিস ব্যবসাকে হালাল, যেখানে হালাল সব পরিবহন করা হয়। আপনার এই প্রশ্ন উত্তর আমরা রেকর্ডেড লাইভে দিয়েছি এবং সেটা আমাদের আইকিউ এ ইসলামিক প্রশ্ন উত্তর পেজে চলে গেছে, ক্লিপ আকারে আপনি দেখে নেবেন। এবং ইউটিউব চ্যানেল আসুনা ফাউন্ডেশন, আইকিউ এ বা ইসলামিক প্রশ্ন উত্তর যে আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানেও এটা ক্লিপ আকারে চলে গেছে, আপনার প্রশ্ন উত্তর চলে গেছে ইতিমধ্যে। মোজাম্মুল হক জানতে চেয়েছেন ইজহারুল হক নাম রাখা যাবে কি? যাবে। ইজহারুল হক মানে হলো হককে প্রকাশকারী বলা যেতে পারে, এটার অর্থ প্রকাশ করা, কিন্তু যখন কারোর নাম রাখবেন তখন অর্থ দাঁড়াবে হককে প্রকাশকারী, সত্যকে প্রকাশকারী, এটা ভালো অর্থ, কোনো অসুবিধা নেই, নাম রাখা যেতে পারে। এমনি মোরশেদ খান জানতে চেয়েছেন ঈদের নামাজের পর ইমাম সাহেবের জন্য আলাদাভাবে টাকা উঠানো হয়, এই টাকা নেওয়া কি বৈধ? ইমাম সাহেবের জন্য নেওয়া বৈধ, কোনো অসুবিধা নেই, কিন্তু এইভাবে টাকা উত্তোলন করাটা কর্তৃপক্ষের জন্য অনুচিত, এটি ইমাম সাহেবের অসম্মানের সামিল। ইমাম সাহেবকে আপনি টাকা দিবেন।